प्रिय शिक्षार्थी बंधुरा द्वादश श्रेणी प्रथम अध्याय प्रथम पर्व पंचम अध्याय क्लास सबा के स्वागत बगुड़ा YMCA पब्लिक स्कूल कलेज पक्ष सबा के शुभे सम्भाषण जाना चीज तो आज के बोर्ड दिखे एक तक तर एक सबा भलो आ বিধায় পদের বিরুদ্ধ পদ মরণশীলের বিরুদ্ধ পদ হচ্ছে অম। হ্যাঁ,
আর গুণটা হচ্ছে হয় এটা হবে আমাদের হলো নয় এইভাবে পরিবর্তন করা হয় তাকে বলা হচ্ছে কি উদ্ভব তাহলে আমরা সংখ্যায় প্রথমে কি বলেছিলাম যে অমাধ্যম অবরোহ মানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপরিবর্তিত রেখে গুণগত পরিবর্তন করে আশ্রয় বাক্যের বিধেয় বিরুদ্ধ পদ হিসেবে সিদ্ধান্তে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে প্রতিবর্তন ঠিক আছে আচ্ছা তারপরে আসো এখন আসো তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে প্রতিবর্তন কাকে বলে প্রতিবর্তন কি এখন আসো প্রতিবর্তনের নিয়মাবলী আমরা জানি যে আমরা আবর্তনের চারটি নিয়ম করেছিলাম তার সাথে কিছু বিষয় মিল আছে এবং কিছু বিষয় অমিল রয়েছে আমাদের নিয়মগুলো কি কি আমি তোমাদের এখানে দেখো উদ্দেশ্য পদ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই হবে দুই নম্বর নিয়ম হচ্ছে কি তাহলে আমরা প্রথম নিয়ম করলাম কি প্রতিবর্তনের নিয়মাবলী চারটি কয়টি চারটি আবর্তনে করেছিলাম চারটি নিয়ম প্রতিবর্তনও চারটি নিয়ম প্রথম নিয়ম হচ্ছে কি আশ্রয় বাক্য আর সিদ্ধান্তে উদ্দেশ্য পদ একই হবে আশ্রয় বাক্য সিদ্ধান্তে উদ্দেশ্য পদটা একই রকম হবে দুই নম্বর নিয়ম কি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে বিধেয় পদটার বিরুদ্ধ পদ হবে আশ্রয় বাক্যে যে পদটা থাকবে তার বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্ত ঠিক আছে তাহলে কি বললাম দুই নম্বর নিয়ম আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের বিধেয় যেটা হবে সেটা তো পরস্পর বিরুদ্ধ পদ ঠিক আছে তোমরা বুঝতে পারছো আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে বিধেয় পদটা হবে পরস্পর বিরুদ্ধ পদ যেমন মরণশীলের পদটার বিরুদ্ধ পদ হচ্ছে অ এটা হলো দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে কি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে গুণের পরিবর্তন হবে হ্যাঁ আশ্রয় বাক্য সিদ্ধান্তে গুণের পরিবর্তন হবে ঠিক আছে যেমন এখানে প্রথম পদ হচ্ছে হয় এর সদার্থক যুক্তি বাক্য আর নয়টা হচ্ছে নয়ার্থক যুক্তি বাক্য যেটা আশ্রয় বাক্য সদার্থক হয় হয় ধ্বংস করলে হয় হবে এবং নয় ধ্বংস করলে নয় হবে এটা হলো গুণের পরিবর্তন ঠিক আছে চার নম্বরে ছিল কি চার নম্বরে ছিল যে ব্যাপকতার দিক থেকে কোন পদ মানে বেশি হবে না কমে হবে না আশ্রয় বাক্যে যেটা থাকবে ব্যাপকতা সিদ্ধান্ত হচ্ছে সেটা আমাদের ব্যাপকতা থাকবে তো পরিমাণের দিক দিয়ে একই থাকবে এখানে সকল মানুষ বলতে কি পৃথিবীর সকল মানুষকে বোঝায় কোন মানুষ বলতে কি পৃথিবীর কোন মানুষকে বাদ দেওয়া যায় না তাই না সকল মানুষ হয় মরণশীল পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে কোন মানুষ নয় মত পৃথিবীর সকল মানুষকে কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ পরিমাণের দিক থেকে প্রতিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত একই রকম হবে ঠিক আছে তাহলে আমরা প্রথম নিয়ম কি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে ভালো করে বোঝো প্রতিবর্তনের চারটি নিয়ম একটি নিয়ম হচ্ছে এক নম্বর হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ হবে উদ্দেশ্য হবে একই পদ ঠিক আছে দুই নম্বর হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের যে বিধেয় হবে সেটা হবে পরস্পর বিরুদ্ধ পদ পরস্পর বিরুদ্ধ পদ তিন নম্বর হচ্ছে আশ্রয় বাক্যে গুণের পরিবর্তন অবশ্যই অবশ্যই গুণের পরিবর্তন হবে সদার্থক হলে নয়ার্থক হবে নয়ার্থক হলে সদার্থক হবে এটা হলো গুণের পরিবর্তন সংক্ষেপ দেখতে বলা যায় প্রতিবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হয় চার নম্বর ছিল যে আশ্রয় বাক্য এটা কিন্তু আমাদের আশ্রয় বাক্য এটা হলো সিদ্ধান্ত আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের ভিতরে পরিমাণের কোনো পরিবর্তন হবে না পরিমাণ হলো একই থাকে যদি আশ্রয় বাক্য সার্বিক বাক্য হয় তাহলে সিদ্ধান্ত হবে সার্বিক বাক্য আর এটা যদি বিশেষ বাক্য হয় তাহলে আমাদের সিদ্ধান্তটা হবে বিশেষ বাক্য ঠিক আছে তাহলে আমাদের কয়টি নিয়ম করলাম চারটি নিয়ম করলাম আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তোমরা একটু মনোযোগ দাও এই নিয়মগুলি তোমাদের দোয়া মনে থাকে যে প্রতিপত্র নিয়মগুলো তোমরা মাথায় লিখো ঠিক আছে এখন আসো তাহলে প্রতিপত্র কাকে বলে প্রতিপত্র নিয়মগুলো কিন্তু আমরা বুঝলাম এরপর আসো প্রতিপত্রের স্তর তোমাদের জানা দরকার আমরা আপাতত বলেছিলাম এ বাক্যকে প্রতিপত্র করলে আগে বাক্য পাওয়া যায় ই বাক্যকে সরি এ বাক্যকে আপাতত করলে আই বাক্য পাওয়া যায় আই ই বাক্যকে আপাতত করলে ই বাক্য পাওয়া যায় আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায় ও বাক্যের আবর্তন সম্ভব নয় কিন্তু প্রতিবর্তনের ক্ষেত্রে দেখো এই বাক্য তোমাদেরকে বলি যুক্তিবিদ্যায় যে বাক্যগুলো ব্যবহার করা হয় সমস্ত বাক্যকে চারটি ভাগে ভাগ করা হয় সার্বিক এ হচ্ছে সার্বিক সদার্থক যুক্তি বাক্য ই হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য আর হচ্ছে বিশেষ সদার্থক যুক্তি বাক্য ও হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য ছটা দেখো সার্বিক সদার্থ
ই হচ্ছে সার্বিক নয়াক্ত, আই হচ্ছে বিশেষ সমার্থক, ও হচ্ছে বিশেষ নয়াক্ত। হ্যাঁ, আমরা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে যে আমরা এ ই আর যুক্তিটার মূল হচ্ছে এ চারটা, এ হচ্ছে সার্বিক সদত্ব যুক্তিবাক্য, ই হচ্ছে সার্বিক নয়াক্ত যুক্তিবাক্য, আই হচ্ছে বিশেষ সদত্ব যুক্তিবাক্য, ও হচ্ছে বিশেষ নয়াক্ত যুক্তিবাক্য। তাহলে আমরা প্রতিবর্তন যে ছয় দেখতেছি এখানে এ বাক্যকে প্রতিবর্তন করলে আমরা কি বাক্য পাই, এ বাক্যকে প্রতিবর্তন করলে আমরা ই বাক্য পাই, আর ই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা এ বাক্য পাই। কেননা আমাদের নিয়ম হচ্ছে যে পরিমাণের কোনো কি করা যাবে না, পরিমাণের কোনো কম বেশি করা যাবে না, আসল বাক্যে যে পরিমাণ আছে সার্বিক থাকলে সার্বিক হবে, বিশেষ থাকলে বিশেষ হবে। এক্ষেত্রে একে যদি প্রতিবর্তন করা হয় তাহলে কি বাক্য আমরা পাই, দেখো এখানে দেখো সকল মানুষ আমি বলছি, তাহলে এটাকে যদি আমরা প্রতিবর্তন করি কি বাক্য হবে, এই বাক্যটা কি কোনো মানুষ নয় অমর। আচ্ছা, এরপর আসো বিশেষ যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্যে আইকে যদি আমরা প্রতিবর্তন করি, আইকে প্রতিবর্তন করলে আমরা পাবো ও বাক্য, অর্থাৎ বিশেষ সদর্থক আর প্রতিগতিক রূপ হবে বিশেষ নয়াক্ত, আর ও বাক্যকে প্রতিবর্তন করলে আমরা পাবো আই বাক্য। ঠিক আছে, তাহলে সরকার দিকে তো দেখাও এ বাক্যকে প্রতিবর্তন করলে আমরা পাবো ই বাক্য, নিজের উদাহরণটা তোমরা দেখো ই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা এ বাক্য পাবো, আই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা ও বাক্য পাবো, আর ও বাক্যকে প্রতিবর্তন করলে আমরা আই বাক্য পাবো। এই যে ছ, এই ছতে কিন্তু আমি প্রথমে বললাম যে গুণের কোনো পরিবর্তন করা যাবে না, গুণটা কি সদত্ব করে সদত্ব, নয়ান্ত করে নয়ান্ত, সরি গুণের পরিবর্তিত হবে সদত্ব করে নয়ান্ত হবে, আর নয়ান্ত করে সদত্ব হবে, পরিমাণের কোনো পরিবর্তন করা যাবে না। পরিমাণ বলতে কি সার্বিক হবে, সার্বিক করতে হবে, এটা করলে এটাই হবে আর এটা করলে এটাই করতে হবে, সার্বিক থাকলে সার্বিক হবে, বিশেষ থাকলে বিশেষ হবে। এক্ষেত্রে আমরা এখানে এ থাকলে ই পাবো, ই থাকলে ই পাবো, আই থাকলে ও পাবো, ও থাকলে আই পাবো। তোমার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখো এখন আসো নিয়ম অনুযায়ী এ ই আই ও বাক্যের প্রতিবর্তিত রূপ। আমরা জানি এই বাক্যকে বলা হয় আশ্রয় বাক্য বা আশ্রয় বাক্য বা প্রতিবর্তনীয়, প্রতিবর্তনীয়, আর এটাকে বলা হচ্ছে প্রতি সিদ্ধান্ত, এটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। তোমরা কি বুঝতে পারছো তো সিদ্ধান্ত বা প্রতি বর্ধিত? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য বা প্রতিবর্তনীয় সিদ্ধান্ত, এটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত বা প্রতিবর্তিত। ঠিক আছে, তোমরা আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, আমি আরো বোঝাবো ইনশাল্লাহ। তো এখন আসো তাহলে আমরা কি বুঝলাম প্রতিবর্তন কাকে বলে, প্রতিবর্তন নিয়ম ওই চারটি সে সব আলোচনা করলাম, প্রতিবর্তনের যে সব সে সবটাকে আমরা এখানে আলোচনা করছি। এখন আসলে আমরা বলবো যে এ ই আই ও বাক্যের প্রতিবর্তিত রূপগুলো কি কি। এখানে আসো এ বাক্যের প্রতিবর্তন আমরা জানি তোমরা বলো তো আমরা ভাষা অনুযায়ী আমাদের লেগেছে এটা হচ্ছে আমাদের কি বাক্য, এটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, এটা আমাদের একটা সার্বিক বাক্য, তাই না? পৃথিবীর সব সার্বিক বলতে কি, যখন এক বাক্যের ভিতরে সমস্ত পৃথিবীর সব কিছুকে ধরা হয়, যে কোনো বাক্য হতে পারে, যেমন ধরো সকল চতুষ্পদ হয়, মানে সকল প্রাণী হয় চতুষ্পদ, এটা কিন্তু একটা মোটামুটি সার্বিক বাক্য। পৃথিবীর সকল কাক হয় কালো, তাই না? সকল কাক হয় কালো, মানুষ হয় দীপক, তাই না? এগুলো কিন্তু একটা সার্বিক বাক্য, অর্থাৎ সার্বিক বলতে হচ্ছে কি, যে শ্রেণীকে আমরা উল্লেখ করব সেই শ্রেণীর সব কিছু মিলে সব কিছু যেন আমার ভিতরে থাকে, বাক্যটার ভিতরে থাকে। আমরা এটা একটা শ্রেণীগত শব্দ, যে শ্রেণীকে কথা আমি বলবো সেই শ্রেণীর যেন সব কিছু অবিচ্ছেদ্য থাকে, কোনো কিছু যেন বাদ না যায়।
সকল কাক হয় কাক এটা কিন্তু কোকিল একটা শ্রেণী এই শ্রেণী যা কিছু আছে সবকিছু কিন্তু এর ভিতরে ধরা হয়েছে তাই না এটা কি বলা হচ্ছে সার্বিক বাক্য আমরা জানি এ একটা সার্বিক বাক্য কিভাবে সার্বিক সদস্য যুক্তি বাক্য ধারণা সদস্যের চিহ্ন হচ্ছে ভয় পজিটিভলি অ্যানসার হবে ভয় আছে কাজেই এটা আমাদের একটা সার্বিক সদস্য যুক্তি বাক্য ক্লিয়ারলি কম প্রকাশ করা হয় কি এটা ঠিক আছে আর এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা কি পাবো এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা পাবো আমাদের প্রথম নিয়ম কি উদ্দেশ্য একই পথ হবে উদ্দেশ্য হবে একই পথ প্রথমে বলি এ কে পরিবর্তন করলে আমরা কি পাবো ই পাবো আমাদের উদ্দেশ্য একই হবে উদ্দেশ্যটা আমাদের একই হবে এ বাক্যের উদ্দেশ্য হবে যা ই বাক্যের উদ্দেশ্য একই হবে দ্বিতীয়ত হচ্ছে কি বিধেয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের বিধেয় হবে পরস্পর বিরুদ্ধ পথ আমাদের কিন্তু এটা পরস্পর এটা কিন্তু হলো বিরুদ্ধ পথ আছে ঠিক আছে আর গুণের পরিবর্তন হবে কোনটা গুণের পরিবর্তন হলো এটা হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে এটা হলো আমাদের গুণের পরিবর্তন ঠিক আছে আরেকটা চতুর্থ নিয়ম কি ছিল পরিমাণের দিক দিয়ে কোনো পদই মানে যে পরিমাণের কোনো ব্যত্যয় করবে না আশ্রয় বাক্য যে পরিমাণ আছে সিদ্ধান্তে কিন্তু আমাদের একই ব্যর্থ থাকবে যেমন ধরো এখানে আমাদের বিভিন্ন সময় মানুষকে এখানে ব্যর্থ ধরা হয়েছে এটা কিন্তু এখানেও কিন্তু পরস্পর ব্যর্থ ধরা হয়েছে তোমরা একটু ভাষাকে দেখো একটু ক্লিয়ার করো তাহলে পুঁজিপত্র নিয়ম হলে চারটে নিয়মে আমাদের কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে কাজে আমরা এসে সিদ্ধান্ত নিতে পারি যে এই বাক্যকে পুঁজিপত্র করলে আমরা এই বাক্য পাই এবং এটা একটা সঠিক পুঁজিপত্র কাজে সিদ্ধান্ত আমাদের এটাকে সত্য বলে প্রতিমান হয়েছে ঠিক আছে এরপরে আসো ই বাক্যের পুঁজিবদ্ধ আমরা প্রথমে বলি আমাদেরকে বলি ই এবং এ এ এবং ই দুটোই সাথে একটা সদন্ত এক হলো মহিলা সদন্ত হবে সকল দ্বারা শুরু হবে এটা হলো সাথে আর কোন দ্বারা শুরু হলে এটা হবে নয় ঠিক আছে তাহলে আমরা এই বাক্য কি লিখবো কোন মানুষ নয় নিখুঁত কোন মানুষ নয় নিখুঁত ঠিক আছে এটা আমাদের একটা কি বাক্য এটা আমাদের একটা ই বাক্য ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমরা পরিবর্তন করি হ্যাঁ তোমাদের কিন্তু এখানে প্রশ্ন থাকে যে আশ্রয় বাক্যকে কি বাক্য করা হয় আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত এটা মনে রাখা আবর্তনীয় আবর্তিত ঠিক আছে তোমাদের পরীক্ষায় কিন্তু বাবা এইগুলো বেশি থাকে আর আপনার প্রতিবর্তন আর একটা সমান্তরবর্তন পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা এই তিনটা বিষয় কিন্তু তোমাদের এখানে থাকে মাস থাকে তিনটাই আলোচ্য বিষয় তো এখানে হলো কোন মানুষ নয় মামা এটা একটা ই যুক্তি বাক্য সার্বিক নয়ন্ত যুক্তি বাক্য এটাকে যদি আমরা সরি প্রতিবন্ধন করি তাহলে আমরা কোনটা পাবো আমরা পাবো এই চার ই কে প্রতিবন্ধন করলে এই বাক্য পাওয়া যায় যদি আমরা ই কে প্রতিবন্ধন করি তাহলে কি পাবো তাহলে আমরা প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে সকল হইবে সকল উদ্দেশ্য পথ একই থাকবে হয় আছে নয় আছে হয় হবে আর নিখুঁত আমরা সূত্র কি পরস্পর বিধেয় হবে আশ্রয় বাক্য সিদ্ধান্তের বিরোধ পাঠ পরস্পর বিরুদ্ধ পথ তার নিখুঁতের বিরুদ্ধ পথ হচ্ছে অনিখুঁত ঠিক আছে এটা হলো আমাদের সিদ্ধান্ত তাহলে আমরা এই বাক্যকে ই বাক্যকে পরিবর্তন করলে আমরা এই বাক্য পাবো এখানে খেয়াল করে দেখো আমাদের ই বাক্যকে যে পরিবর্তন করা হয়েছে হ্যাঁ ই বাক্যকে পরিবর্তন করে আমরা এই বাক্য পাবো ই বাক্য কি কোনো মানুষ নয় নিখুঁত ঠিক আছে সকল মানুষ হয় অনিখুঁত উদ্দেশ্য পথ ঠিক আছে নয় আছে ভয় হবে এবং বিজয়টা হবে আমাদের হলো পরস্পর বিরুদ্ধ পথ নিখুঁতের বিরুদ্ধ পথ হচ্ছে অনিখুঁত কাজে এখানে আবার প্রতিবর্তনের ক্ষেত্রে যে চারটি নিয়ম রয়েছে সে চারটি নিয়ম ফলো করা হয়েছে সুতরাং এই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা ই
আপনাকে বলে দেব তাহলে আমরা এবারে করব ঠিক আছে এরপরে আসো আমরা আই বাক্য আই বাক্য মানে কি দেখো বিশেষ শর্ত আই বাক্য হচ্ছে বিশেষ শর্ত যেমন ধরো কিছু মানুষ অনেক ভদ্র কিছু মানুষ কি হয় ভদ্র এটা একটা হলো আই বাক্য ঠিক আছে কিছু দ্বারা শুরু হয়েছে কিছু দ্বারা শুরু হলে হবে হলো আই বাক্য এবং হয় দ্বারা শুরু সরি কিছু দ্বারা শুরু হলে হবে বিশেষ এবং হয় থাকে সেটা হবে সদর্থ সুতরাং কিছু মানুষ হয় ভদ্র এটা একটা বিশেষ সদর্থ যুক্তি বাক্য আচ্ছা তাহলে আমরা যদি এটাকে আমরা প্রতিবন্ধন করি তাহলে প্রতিবন্ধন করলে কি হবে কিছু কিছুই থেকে যাবে কিছু কিছু থেকে যাবে উদ্দেশ্য আমাদের একই হবে এটা পুনরা পরিবর্তন হবে মনে হবে হ্যাঁ ভদ্র পরস্পর বিরুদ্ধ পদ হবে ভদ্র বিরুদ্ধ পদ কি অভদ্র ঠিক আছে কিছু মানুষ হয় ভদ্র কিছু মানুষ নয় অভদ্র তোমরা কি বুঝতে পারছো উদ্দেশ্য ঠিক থাকবে হয় নয় হবে নয় হয় হবে ভদ্র কিছু ছাত্র নয় মেধাবী কিছু ছাত্র নয় মেধাবী তাহলে তোমরা দেখো তো এটা কি বাক্য কিছু ছাত্র নয় মেধাবী আমরা জানি তখন বললাম যে কিছু যখন থাকবে তখন সেটাকে বলা হচ্ছে বিশেষ আর বিশেষ বাক্য আর যখন নয় কিছু কিছুই থাকবে ছাত্র ছাত্রী থাকবে উদ্দেশ্যপদ একই থাকবে নয় থাকবে দুদিন পরিবর্তন হবে নয় থাকবে কি হবে হয় হবে নয় থাকলে হয় হবে আর মেধাবী পরস্পর বিরুদ্ধ পদ তাহলে মেধাবী বিরুদ্ধ পদ কি হবে অমেধাবী শুধু একটা বিষয় একটু মনে রাখবে তোমাদের যুক্তিবিদ্যা যদি একটু ভালো করে কেউ পড়ে এটা হলো আমার নাম্বার
স্টুডেন্টস এটা হলো আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে তোমরা ফোন দিতে পারো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রথমতে বললাম কি ওরা থেকে বুঝতে পারলে আইবা পাওয়া যায় তাহলে আমরা পুঁজিবর্তনের ক্লাসের শেষে দেখি প্রায় তাহলে আমরা একটু বুঝলাম যে পুঁজিবর্তন হচ্ছে কি যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় ও সিদ্ধান্তের উদ্দেশ্য ঠিক রেখে আশ্রয়কে ও বিধেয় আশ্রয় ও সিদ্ধান্তে বিধেয়ের বিরুদ্ধ পথ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং গুণের গুণের পরিবর্তন করে পরিমাণের কোনো পরিবর্তন না করে গুণের পরিবর্তন করে পরিমাণের কোনো পরিবর্তন না করে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে পুঁজিবর্তন আর একটা দেখো একটু সহজ করে বলি যে অমাধ্যম অনুমানে আশ্রয়কে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে পুঁজিবর্তন পুঁজিবর্তনের তিন নিয়ম হচ্ছে চারটি একটা হলো আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে দুই নম্বর আশ্রয় বাক্য সিদ্ধান্তের দ্বিতীয় পদটা বিরুদ্ধ পদ হবে তিন নম্বর গুণের পরিবর্তন করতে হবে চার নম্বর পরিমাণের দিক থেকে কোনো পরিবর্তন হবে না পুঁজিবর্তনের ছয় দেখো এ কে পুঁজিবর্তন করলে এই বাক্য ই কে পুঁজিবর্তন করলে আর কে বাক্য শেষ করছি আল্লাহ হাফেজ।